ওষুধ সেবনের মাধ্যমে মাসিক বন্ধ রেখে রোজা রাখলে তা হবে কিনা? স্ত্রীকে রোজা রেখে চুম্বন করলে রোজা ভঙ্গ হবে কিনা? চোখে সুরমা, মাথায় তৈল, গায়ে আথর কিংবা পারফিউম দিলে রোজা ভঙ্গ হবে কিনা? স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা? ফরজ গোসল না করে সাহারি খেলে রোজা হবে কিনা? সাহারি খেয়ে নিয়ত ছাড়া ঘুমালে তার রোজা হবে কিনা? চুল, নখ, মোচ, বগলের নিচে পশম, শরীরের অবাঞ্ছিত লোম ইত্যাদি কাটলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? তরকারের লবণ টেস্ট করলে রোজা ভঙ্গ হবে কিনা? টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা? রক্ত মিশ্রিত থুতু পেটে প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে কিনা? রোজা না রেখে ফিদিয়া দিলে রোজা আদায় হয়ে যাবে কিনা? ওযু কিংবা গোসলের পর মুখে যে পানি রয়ে যায় সাধারণত কুলি করার পর, সেগুলো গিলে ফেললে কিংবা থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে কিনা? ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? ওযু গোসল ইত্যাদি করার সময় কোনোভাবে অনিচ্ছায় যদি পেটে যদি পানি প্রবেশ করে তাতে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা রেখে সন্তানকে দুধ পান করাতে পারবে কিনা? রোজা রেখে কাউকে রক্ত দেয়া যাবে কিনা? রক্ত দিলে রোজা ভঙ্গ হবে কিনা? কারো শরীর থেকে রক্ত কিংবা পোঁচ যদি বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে কিনা? হস্তমৈথুন কিংবা মাস্টারবেশনের কারণে রোজা ভঙ্গ হবে কিনা? কেউ যদি বেহুশ হয়ে যায় কিংবা অজ্ঞান হয়ে যায় এতে রোজা ভঙ্গ হবে কিনা? ডায়াবেটিস রোগীরা রোজা রাখা অবস্থায় রোজা নিয়ে ইনসুলিন দিতে পারবে কিনা? ইনসুলিন দেওয়ার কারণে রোজা ভঙ্গ হবে কিনা? نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে ও দূরে দেশ ও বিদেশে যারা যেখান থেকে বসে মিনিট 24 এর পর্দায় আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক মাহে রমজানুল মোবারককে কেন্দ্র করে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসে জমে গেছে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা খুব সংক্ষেপে এই প্রশ্নগুলোর জবাব দেব ওষুধ সেবনের মাধ্যমে মাসিক বন্ধ রেখে রোজা রাখলে সেই রোজা আদায় হবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন অনেকেই এক্ষেত্রে শরাই ফাইসালা হলো কোনো মা বোন যদি ওষুধ সেবনের মাধ্যমে পিরিয়ডকে বন্ধ রেখে রোজা রাখতে চাই তাহলে তার রোজা কিন্তু হয়ে যাবে তবে এক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা উচিত সেটি হচ্ছে যেহেতু এই ঋতুস্রাব কিংবা হায়েস্ট নেফাস এই সমস্ত বিষয়গুলো যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবেই সংশ্লিষ্ট করে দিয়েছেন সুতরাং এটার উপরেই ছেড়ে দেওয়া উচিত চিকিৎসা বিজ্ঞান বলছে এটা যেহেতু সৃষ্টিগতভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হায়েস্ট নেফাস এই বিষয়গুলো যেহেতু সংশ্লিষ্ট সেই হিসাবে কেউ যদি এটাকে বন্ধ রাখতে চায় বন্ধ রাখলে রোজা হয়ে গেলেও এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি সেই হিসাবে কোনো কোনো আধুনিক ফুকাহা একরাম এ বিষয়ে পরামর্শ দিয়েছেন যাতে করে সেটি করা না হয় কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ইরশাদ করছেন সূরা বাকারা 195 নম্বর আয়াতে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সুতরাং কেউ যদি হায়েস্ট কিংবা পিরিয়ডকে বন্ধ রেখে রোজা রাখতে চায় যদিও রোজা হয়ে যাবে কিন্তু এটা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতোই অনেকটা বোঝা যায় তার জন্য পরামর্শ থাকবে বন্ধ না করে সেটিকে যে অবস্থায় আছে সেই অবস্থায় ছেড়ে দেওয়া দরকার এবং পরবর্তীতে সেই রোজাগুলো কাজা আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ তারা রোজা রাখা অবস্থায় কোনো স্বামী স্ত্রীকে কিস করতে পারবে কিনা কিংবা চুম্বন করতে পারবে কিনা শরাই ফয়সালা হচ্ছে এ বিষয়ে প্রবল উত্তেজনা সৃষ্টি হবার আশঙ্কা যদি না থাকে তাহলে স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিংবা কিস করতে পারবে চুম্বন করতে পারবে এতে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে চোখে সুরমা মাথায় তৈল গায়ে পারফিউম কিংবা আতর ব্যবহার করা যাবে কিনা এক্ষেত্রে আমাদের অনেকের এই ধারণা হচ্ছে চোখে সুরমা দিলে কিংবা আতর ব্যবহার করলে অথবা মাথায় তৈল দিলে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এ ধরনের কিছু ধারণা আমাদের সমাজে প্রচলিত থাকলেও রোজা রাখা অবস্থায় চোখে সুরমা মাথায় তৈল গায়ে আতর কিংবা পারফিউম ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না
রোজা হয়ে যাবে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা এক্ষেত্রে শরাই ফয়সালা হচ্ছে কারো যদি স্বপ্নদোষ হয় রোজা নিয়ে তাহলে তার রোজা ভঙ্গ হবে না এতে রোজার কোনো ক্ষতি হবে না ফরজ গোসল না করে কেউ যদি সাহরি খেয়ে নেই তাহলে তার রোজা হবে কিনা এক্ষেত্রে ফয়সালা হচ্ছে কেউ যদি ফরজ গোসল করতে গেলে সাহরির টাইম চলে যাবে এই আশঙ্কা করে তাহলে এমত অবস্থায় ফরজ গোসল না করে বরং সে আগে সাহরি খেয়ে নেবে পরে সময় মোতাবেক যাতে করে ফজরের সালাত কাজা না হয় সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে সে গোসল করে নেবে অনেকেরই প্রশ্ন সাহরি খেয়ে কেউ যদি নিয়ত না করে ঘুমিয়ে যায় তার রোজা হবে কিনা আপনি যে সাহরি খেয়েছেন এটাই মূলত নিয়ত সুতরাং মুখে যদি কেউ করতে পারে তাইলে ভালো আর যদি কেউ মুখে উচ্চারণ নিয়ত যদি উচ্চারণ নাও করে তাহলে সে যদি সাহরি খেয়ে ঘুমিয়েও যায় তাহলে তার রোজা অবশ্যই হয়ে যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে চুল নখ মুছ বগলের নিচে পশম শরীরের অবাঞ্ছিত লোম ইত্যাদি কাটা যাবে কিনা ইত্যাদি কাটলে রোজার কোনো ক্ষতি হবে না এবং রোজা রাখা অবস্থায় কারো চুল নখ বগলের নিচে পশম শরীরের অবাঞ্ছিত লোম ইত্যাদি কাটলে রোজার কোনো ক্ষতি হবে না অনেকেই জানতে চান যে বিশেষ করে মা বোনদের অনেকেই রোজা রাখা অবস্থায় তরকারির লবণ টেস্ট করা যাবে কিনা এটি একটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ মাসালা সেটি হচ্ছে রোজা রাখা অবস্থায় কেউ যদি তরকারির লবণ টেস্ট করতে চাই এক্ষেত্রে মাসালা হচ্ছে স্বামী যদি খিটখিটে মেজাজে হয় লবণ না দেওয়ার কারণে কিংবা লবণ যদি কম হয় তা নিয়ে যদি ঘরে যদি অশান্তি সৃষ্টি হবার আশঙ্কা থাকে এমত অবস্থায় শুধুমাত্র জিহ্বার আঘাতে লাগিয়ে মোটামুটি তার তরকারির লবণ হয়েছে কিনা সেটি টেস্ট করা যাবে তবে সেই টেস্ট কিংবা তার স্বাদ কোনোভাবে যেন কণ্ঠনালীতে প্রবেশ না করে এবং সাথে সাথে সেটি ফেলে দিতে হবে এবং ধুয়ে ফেলতে হবে টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা এটি একটি একেবারে আমাদের কমন একটি প্রশ্ন বলা যায় টুথপেস্ট এটি যেহেতু এটি একটি স্বাদ বোঝা যায় সেই হিসেবে অনেক ক্ষেত্রে টুথপেস্টের এই মিষ্টতা কিংবা টুথপেস্টের যেই ঘ্রাণ আছে কিংবা যে স্বাদ আছে সেটি আমাদের কণ্ঠনালীতে প্রবেশ করে কিংবা ফেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে সেই হিসেবে টুথপেস্ট ব্যবহার করবে না বরং রোজা রেখে মানে খালি টুথপেস্ট ছাড়া কেউ যদি ইচ্ছে করে তাহলে ব্রাশ করতে পারবে অথবা তার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে শুকনো যেই মিসওয়াক আছে যেই মিসওয়াকগুলোতে স্বাদ থাকে না অর্থাৎ মানে তিক্ততা অনুভব হয় না সেরকম মিসওয়াক দিয়ে মিসওয়াক করলে তাতে কোনো অসুবিধা নেই এবং এতে মুখের দুর্গন্ধটাও বিদূরিত হবে সুন্নাও আদায় হয়ে যাবে পাশাপাশি রোজা ভঙ্গ হবার কোনো আশঙ্কাও আর থাকবে না রক্ত মিশ্রিত থুতু যদি পেটে প্রবেশ করে রোজা ভঙ্গ হবে কিনা এই প্রশ্নের জবাবে বলা যায় যে কেউ যদি রক্ত এবং থুতু মিশ্রিত যদি থুতু যদি পেটে প্রবেশ করে এক্ষেত্রে থুতুর চেয়ে যদি রক্তের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে যেহেতু এটি একটি অসুস্থতাজনিত কারণে হয়েছে সেই হিসাবে সেই রোজাটি সে পরবর্তীতে কাজা করে দেবে রোজা না রেখে ফিদিয়া দিলে রোজা আদায় হবে কিনা রোজা না রেখে কেউ যদি ফিদিয়া দিতে চায় তাহলে রোজা আদায় হবে না কিন্তু যদি কোনো রোগী এই রোগ থেকে আর কখনো মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই যেমন বার্ধক্যজনিত কারণ হতে পারে ইত্যাদি কোনো কারণে এমনটি হয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে অভিভাবক কিংবা তার সম্পদ থেকে ফিদিয়া আদায় করে দিবে অজু কিংবা গোসলের পর মুখের মধ্যে যে পানি রয়ে যায় এসব গিলার মাধ্যমে অথবা থুতু গেলার গিললে আমাদের রোজা ভঙ্গ হবে কিনা এটা অনেকেরই প্রশ্ন কেউ যদি গোসলের পর কিংবা অজুর পর যেহেতু সে কয়েকবার কুলি করেছে তার কারণে সেখানে যে পানি সেটা যদি রয়ে যায় স্পষ্ট তাহলে পানিটা ফেলে দিবে এমনিতে কেউ যদি থুতু গিলে তাহলে তার রোজাতে কোনো সমস্যা হবে না রোজা ভঙ্গ হবে না কিন্তু কেউ যদি থুতু জমা করে করে গিলে অথবা কেউ যদি কিছুক্ষণ পরপর মুখ ভিজানোর জন্য কুলি করে এতে রোজা মাকরু হবার আশঙ্কা রয়েছে সেই হিসাবে সে তা আর করবে না
ভুলে কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে কিনা, এক্ষেত্রে বলা যায় যে সহিহ মুসলিমের হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন এই বিষয়ে যে কেউ যদি ভুলে খেয়ে ফেলে তাহলে বুঝে নিতে হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই তাকে খাওয়াইছে। তাহলে বোঝা যায় কোনো রোজাদার যদি ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হবে না, এবং এইটুকুতে সে যখনই মনে পড়ছে তখনই সে ফ্রেশ হয়ে যাবে এবং তখন থেকেই রোজা কন্টিনিউ করবে, সেই রোজার কাজাও করতে হবে না। যতটুকুতেই হয়েছে ততটুকুতেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই রোজা কবুল করে নেবেন। অজু কিংবা গোসলের সময় কারো যদি অনিচ্ছায় পেটে যদি পানি প্রবেশ করে ফেলে তাহলে এ মুহূর্তে রোজাদারের করণীয় কী? এ মুহূর্তে রোজাদারের করণীয় হচ্ছে যেহেতু সে স্বইচ্ছায় পানি প্রবেশ করেন নাই, সেই হিসাবে যেহেতু অনিচ্ছায় পানি প্রবেশ করেছে তাহলে সেই রোজার ইজ্জতের জন্য রোজাটি কন্টিনিউ করবে, কিন্তু পরবর্তীতে সেই রোজাটি অবশ্যই কাজা আদায় করে দিতে। কোনো কোনো মা বোনেরা প্রশ্ন করেন যে রোজা রেখে সন্তানকে দুধ পান করাইতে পারবে কিনা। অবশ্যই এতে শরীয়ত কোনো নিষেধ করেনি, বাচ্চাকে দুধ পান করাইতে পারবে, রোজা অবস্থায় সন্তানকে দুধ দিতে কোনো অসুবিধা নেই, দুধ পান করাতে পারবে, এতে রোজা ভঙ্গ হবে না এবং মাকরুহ হবে না। রোজা রেখে রক্ত দেয়া যাবে কিনা, এটি একটি অত্যন্ত মতানৈক্যপূর্ণ একটি মাসালা। এই মাসালাই বলবো যে কেউ বলেছেন রোজা রাখা অবস্থায় রক্ত দেয়া যাবে, আর কেউ বলেছেন রোজা রেখে রক্ত দেয়া যাবে না। তবে সর্বোপরি এই ক্ষেত্রে এই ফয়সালা, রোজা রেখে যদি আমরা কেউ রক্ত ডোনেট করতে চাই কিংবা রক্তদান করতে চাই তাহলে বলবো যে সেটা দিনে না করে বরং সেটি যদি রাতে করা হয় তাহলে আর কোনো ধরনের কোনো সমস্যা রইল না, বরং সেটি ইফতারের পরেই সে মানে রক্ত যদি দিতে চাই তাহলে ভালো। তবে হ্যাঁ, এক্ষেত্রে কোনো রোগী যদি একেবারে মুমূর্ষ হয় এবং যিনাকে রক্ত না দিলে মরে যাবে কিংবা এমার্জেন্সি তাকে রক্ত দিতে হচ্ছে, আর যিনি রক্ত দিবেন তিনিও যদি আগ্রহী হয় যে তিনিও যদি এটি মনে করেন যে আমি রক্ত দিলে খুব বেশি কোনো সমস্যা হবে না, আমার শরীরের আন্দাজ আমি বুঝি কিংবা আমি এটি পূর্বে দিয়েছি, এই ধারণা যদি তার থাকে প্রবলভাবে তাহলে সে রক্ত দিতে পারবে, এটা হচ্ছে জরুরতের ভিত্তিতে। কেউ কেউ প্রশ্ন করেন যে মানে কোথাও আঘাত পেয়েছে কিংবা হাত থেকে রক্ত বের হয়েছে অথবা ফুড়া থেকে কিংবা কোনো জায়গায় শরীরের কোনো অঙ্গ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে পুঁজ নির্গত হয়েছে, এতে রোজা ভঙ্গ হবে কি না? এসব কারণে আসলে পড়ে অথবা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে কোনো কারণে যদি তার থেকে শরীর থেকে যদি রক্ত বের হয়, সাধারণ রক্ত যদি বের হয়, অল্প স্বল্প যদি রক্ত বের হয় অথবা যদি কোনো কারণে ঘা অথবা এরকম ফুড়া থেকে যদি কোনো পুঁজ নির্গত হয় তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না এবং রোজা সে কন্টিনিউ করবে, রোজা ভঙ্গ হবে না এর দ্বারা। হস্তমৈথুন করলে রোজা ভঙ্গ হবে কিনা, এই প্রশ্নের জবাব বলবো যেহেতু এটি হস্তমৈথুন এমনিতেও হারাম, এটি নিজে ধ্বংস করে দেওয়ার মতোই এবং এটি ভয়ঙ্কর একটি অপরাধ, এটি কখনো রোজা কিংবা রোজার বাহিরে কোনো কারণে এটি জায়েজ হবে না। আর কোনো রোজাদার যদি হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কাম উত্তেজনার সাথে কারো যদি মানে বীর্য নির্গত হয় স্বইচ্ছায় তাহলে সেটা যে কোনোভাবেই হোক তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কারো কারো প্রশ্ন যে অজ্ঞান হয়ে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা, কেউ বেহুশ হয়ে গেছে অথবা কোনো কারণে কোনো একটা মানে অতর্কিত একটি কথা শুনছে অথবা যে কোনো কারণে হয়ে যেতে পারে, এটি অসুস্থতার কারণে বিভিন্ন কারণ হতে পারে, কেউ যদি জ্ঞান শূন্য হয়ে যায় কিংবা অজ্ঞান হয়ে যায় তাহলে এতে রোজা ভঙ্গ হবে না এবং এই রোজা সে কন্টিনিউ করবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। অনেক ডায়াবেটিস রোগীদের প্রশ্ন যে রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা। আসলে ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন এটি হচ্ছে একটা জীবন রক্ষার বলতে গেলে একটি জীবন রক্ষার একটি মাধ্যম, তো সেই হিসেবে এটি যেহেতু জরুরত সে জরুরতের ভিত্তিতে ইনসুলিন নিতে কোনো অসুবিধা নেই। ইনসুলিন নিয়েও যারা গবেষক তারা চিকিৎসকরা বলছে যে এই ইনসুলিন এটা কোনোভাবে মানুষের পাকস্থলীতে পৌঁছায় না, সেই হিসেবে পাকস্থলীতে যেহেতু এটা পৌঁছাচ্ছে না সেই হিসাবে সেই দৃষ্টিকোণ থেকেও কেউ যদি ইনসুলিন নেই তবে এতে কোনো অসুবিধা হবে না, রোজা ভঙ্গ হবে না। তবে পরামর্শ থাকবে এটি যে ইনসুলিন সাধারণত কয়েক রকম পাওয়া যায়, যেমন একটি ইনসুলিন আছে যেটি দীর্ঘস্থায়ী, কেউ যদি রাতে একবার নেই তার পরের রাতে আবার
নিতে পারে। এরকম দীর্ঘমেয়াদে যদি ইনসুলিনের ব্যবস্থা থাকে তাহলে একেবারে সবচেয়ে নিরাপদ হচ্ছে সেটি যে আপনি সাহারি থেমে নিলেন আবার ইফতারের মুহূর্তে কিংবা ইফতারের পরে অথবা আগে নিলেন, তাহলে সেটিতে আর কোনো সমস্যা নেই। তবে সর্বোপরি কথা হচ্ছে কেউ কোনো ডায়াবেটিস রোগী যদি রোজা রাখো অবস্থায় ইনসুলিন নেই তাহলে তার রোজা ভঙ্গ হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রশ্নগুলো যথাযথভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।